এই রথযাত্রা আমরা বাগমা থেকে শুরু করেছিলাম এই বিশালগড়ে এসে আজকের মতো বিরতি নিচ্ছে। আমি প্রথমে এখানকার মণ্ডল সভাপতি এখানকার পৌর পরিষদের চেয়ারম্যান সুশান্ত ভাই সহ পুরো মণ্ডলের কার্যকর্তাদের বলব যে তারা দেখিয়েছে ভোট ঘোষণা হলে ভোটের দিন যা দেখাতে চলেছে শুধুমাত্র বিজেপির ক্যান্ডিডেট সার্টিফিকেট নেওয়ার অপেক্ষায়। এবারে বিশালগড় পদ্মা ফুটছে, কেউ আটকাতে পারবে না। আপনারা শুনবেন তিনি আমাদের এই নির্বাচনের মুখ্যমণি, যাকে সামনে রেখে আমরা আবার নবনির্মিত সরকার গড়ব। সম্মানীয় মুখ্যমন্ত্রী নেতা মানিক শাহ এখানে আছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যসভার সাংসদ যার হাত ধরে ত্রিপুরায় 18-তে পরিবর্তন এসেছিল, আমাদের নেতা বিপ্লব দেব আছে, আমাদের পার্টির দুজন জিএস কিশোর বর্মন এবং টিঙ্কু রায় আছেন, আছেন যুব মোর্চার রাজ্য সভাপতি সহ মহিলা মোর্চার বোন এবং দিদিরা। আমি পশ্চিমবঙ্গ থেকে আসছি, আপনি জানেন 2021-এ দোষণের যিনি রানী মা, দুর্নীতির যিনি সম্রাজ্ঞী, সেই মমতা ব্যানার্জিকে আমি নন্দীগ্রামে 1956 ভোটে ধরে পশ্চিম বাংলায় সিপিএম এর অত্যাচার দেখেছি, বাড়ি পুড়িয়েছে, মহিলাদের ধর্ষণ করেছে, মরিচ ঝাপির উদ্বাস্তু খুন, আনন্দমার্গীদের পুড়িয়ে সাধুদের পুড়িয়ে মারা, কখনো বীরভূমের সুজপুরের গণহত্যা, কখনো নন্দীগ্রামের জমি রক্ষার গণহত্যা আমরা দেখেছি পশ্চিমবঙ্গে। আমি স্মরণ করিয়ে দিতে চাই ত্রিপুরার মানুষকে যে কয়েক দশক ধরে সিপিএম এখানে যে রাজত্ব করেছিল, যে বর্বরতা, যে নির্মমতা, যে অত্যাচার, যে দলতন্ত্র আপনারা দেখেছিলেন, সেই সিপিআইএম পার্টিকে এই 23-এর নির্বাচনে একেবারে সাফ করতে হবে, সাফ করতে হবে। এবং তথাকথিত বাম কংগ্রেসের জোট যদি হয় পশ্চিমবঙ্গ বিধানসভায়, যেমন কংগ্রেস সিপিএম এর কোনো এমএলএ নাই, এই বিধানসভা এমন বিধানসভা গড়ুন যেখানে কংগ্রেস সিপিএম এই হাসচারুদের যেন কোনো একটা মেম্বার না থাকে। আর নবনির্মিত সরকার দরকার বারবার, কেন ত্রিপুরায় আজকে যে বিকাশ আর উন্নয়ন হয়েছে এটা সম্ভব হয়েছে এখানে বিজেপির সরকার আর দিল্লিতে মোদীজির সরকারের জন্য। তাই ত্রিপুরায় অর্থনৈতিক সমৃদ্ধি, আবাস যোজনার সাফল্য, আয়ুষ্মান ভারতের সুফল, পিএম কিষাণ সম্মান নিধি থেকে শুরু করে সর্বত্র কেন্দ্রীয় সরকারের যে উন্নয়ন এটা সম্ভব হয়েছে এই রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিন সরকারের জন্য। তাই একদিকে দিল্লির উন্নয়ন, অন্যদিকে ত্রিপুরার উন্নয়ন, দুটো হাতে দুটো লাড্ডু চাই, দুটো লাড্ডু নিয়ে আমরা একসঙ্গে ডবল ইঞ্জিন সরকার রাষ্ট্রবাদী সরকারকে শক্তিশালী করব। কেন রাষ্ট্রবাদী সরকার দরকার, কারণ পাশেই বাংলাদেশ, পাশেই বাংলাদেশ। 2021 সালে বাংলাদেশে দুর্গাপূজার অষ্টমীর দিনই বিসর্জন হয়ে গেছিল। তাই একদিকে চোর দুর্নীতিগ্রস্ত তৃণমূল যারা তোষণ ছাড়া অন্য কিছু খুঁজে না তাদেরকেও নিন্দু করতে হবে, আর অন্যদিকে নাস্তিকদের পার্টি সিপিআইএম কেও একদম সাফ করতে হবে। এবং হিন্দু হৃদয় সম্রাট মোদীজির সরকার ত্রিপুরাতে গড়তে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে নমিনেশন ফাইলের পরে মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় প্রদেশ সভাপতি, মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী, এই ভাজপা কর্মীকে যেখানে কাজে লাগাবেন সেখানে এসে বুথে বুথে ঘুরে আপনাদেরকে আরো উৎসাহিত করব। আর আপনারা এখানে এবার ডবল ইঞ্জিন সরকার করবেন, পরের বার পশ্চিমবঙ্গে আমরাও 3 থেকে 77 হয়েছি, 2 কোটি 28 লাখের ভোট পেয়েছি, এবারে ডবল ইঞ্জিন সরকার ত্রিপুরা দেবে। আগামী বার পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদী সরকার আমরা তৈরি করব, যোগী আদিত্যনাথের মতো জিহাদীদের উপরে বুলডোজার চলবে, আমরা সেই ব্যবস্থা পশ্চিমবঙ্গে করব। সবাই খুব ভালো থাকবেন, বিকাশের জয় হোক, উন্নয়নের জয় হোক, মোদীজির জয় হোক, মানিক শাহর জয় হোক, বিপ্লব দেবের জয় হোক, সবাই খুব ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জোরসে বলো, আরো জোরে, আরো জোরে, জোরসে বলো কৃষ্ণ কৃষ্ণ।
এবারে বরণ করে নেবেন আমাদের এখানে जोरे बोलो भारत माता की।